ফ্রেন্ডস ওয়েলকাম ইউ all টু মাই চ্যানেল হ্যালো ফ্রেন্ডস স্টুডেন্টস আই ওয়েলকাম ইউ all টু মাই চ্যানেল আজকে আমরা অনেক দিন পরে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আরসিসি আরসিসির একটা টপিক আছে সেটা হচ্ছে ডবল ইন এনফোর্স আমি লাস্ট যেখানে শেষ করেছি আমার মনে হয় যে আন্ডার সেকশানের বা সিঙ্গলিন এনফোর্স সরি যে পোর্শানটা আছে সেটা কমপ্লিট করে দিয়েছিলাম তারপরে কিছুদিন আরসিসিটা বন্ধ ছিল তো আমার মনে হয় যে বিমটা অ্যাটলিস্ট শেষ করে দেওয়া ভালো শেয়ার বিম তো সেই জন্য আমি ডাব্লিউড এনফোর্স সেকশানটা শুরু করছি ইউ এনফোর্স সেকশান খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেখান থেকে কোশ্চেন পরীক্ষায় একটু কমই আসতে পারে কিন্তু তোমার আরসিসি বোঝার জন্য কিন্তু এটা খুব জরুরি আমরা এখনও পর্যন্ত যেইটুকু করেছি সেইটুকু অ্যাকচুয়ালি শেখার জন্য ঠিক আছে সিঙ্গল এনফোর্স সেকশান কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি যদি তুমি দেখো এরপরে যে ক্লাসগুলো আমরা করবো সেগুলোরই অ্যাপ্লিকেশানস হবে যেমন টি বিম এল বিম অ্যাকচুয়ালি যে এখন যে বিমগুলো হয় সেগুলো কোনোটাই কিন্তু নর্মাল রেক্ট্যাঙ্গুলার বিম সেকশান হয় না সেগুলো সব টি বিমই করা হয় কারণ কি মনোলিথিক কাস্টিং হয় কী মনোলিথিক কাস্টিং কী জিনিস না জিনিস সেগুলো এখন তোমরা বুঝতে পারবে না যখন আমি পড়াবো টি বিম এল বিম তখন আস্তে আস্তে বুঝতে পারবে এটাই পরে আছে তারপরে ধরো বিমের কন্টিনিউয়াস বিমের মধ্যে ইউডিএল দিলে টোটাল কীরকম বিহেভিয়ার হবে শিয়ারটা হ্যাঁ টর্শান তো এই ধরনের জিনিসগুলো এখন পড়াবো এগুলোরই প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লিকেশানসটা বেশি তো আজকে যে ক্লাসটা আমি করাবো ডাব্লিউ ইনফোর সেকশান তার কিছু কিছু জিনিস নিয়ে আমি প্রথমে আলোচনা করে দিই ক্লাসটা যখন আমি শুরু করব আমার দুটো ক্লাস লাগবে শেষ করতে আজকে আমি বোঝানোর কাজটা করব এবং একটা নিউমেরিক্যাল দিব যেটার জন্য ডাব্লিউ ইনফোর সেকশানে অতটা কনসেপ্ট লাগবে না নেক্সট দিনে আমি ডাব্লু ইনফোর সেকশানে দুটো নিউমেরিক্যাল করাবো কারণ কি দু টাইপেরই নিউমেরিক্যাল হয় একটা এরকম হয় যে মোমেন্ট তোমাকে দিয়ে দিয়েছে বিম সেকশান ডিজাইন করতে বলেছে আর একটা হতে পারে মোমেন্টও দেয়নি তোমাকে পুরো বিম সেকশন ডিজাইন করতে হবে দের আর টু টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স নিউমেরিক মানে এটা অবভিয়াসলি কনভেনশনাল কোশ্চেন আর কি সেই দুই টাইপের কোশ্চেন্স আমরা আলোচনা করব মানে নেক্সট ক্লাসে আজকের ক্লাসটাতে আমরা ডাবল ইনফোর সেকশানটা বুঝবো মানে বেসিক্যালি ধরো তুমি একটা ক্লাস পড়ছো তুমি জানো তোমার সিলেবাসে আছে ডাবল ইনফোর সেকশন তোমাকে পড়তে হবে এই ইনটেনশান নিয়ে যদি তুমি ক্লাস করতে বসো তাহলে ডবল ইনফোর সেকশান তুমি বুঝতে পারবে না কিন্তু যদি তুমি বোঝো যে কেন আমার ডাবল ইনফোর সেকশানটা দরকার আমার তো সিঙ্গেল ইনফোর সেকশান দিয়ে হয়ে যেত কাজ ওয়াই শুড উই গো ফর দ্য ডবল ইনফোর সেকশান টু মেক ইট কমপ্লিকেটেড কমপ্লিকেশান করার পর অনেক সুবিধা আছে তার জন্য আমরা কমপ্লিকেট করি কোনো একটা জিনিসকে এমনি এমনি কমপ্লিকেট করতে যাই না যে ফ্যানার টেনমেন্ট মেথড কিসের জন্য আমরা অত কমপ্লিকেটেড একটা মেথডে ঢুকতে যাচ্ছি কারণ কি ওই কমপ্লিকেশানস অ্যানালাইসিস কমপ্লিকেশানস করার পর যে রেজাল্ট আমাদের কাছে আসছে দ্যার রেজাল্ট ইজ ভেরি বিউটিফুল তো আমরা সিঙ্গল ইনফোর সেকশানে যে রেজাল্টটা পাচ্ছি তার থেকে ডাবল ইনফোর সেকশনের রেজাল্টটা খুব সুন্দর সেই জন্য ডাব্লু ফোর সেকশান আমাদের করতে হচ্ছে তো কারণটা তোমাকে প্রথমে জানতে হবে ওয়াই শুড ইউ গো ফর এন ফোর সেকশান ব্যাস তো আজকে আমরা এটাই বুঝবো প্রথমে এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করে মানে রাখতে পারো যে আমার আগের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো না বুঝে এটাতে তুমি এসো না আইদার তুমি অন্য কোনোখান থেকে পড়ে থাকতে পারো কোনো অসুবিধা নেই তার মাধ্যমে তোমার সিঙ্গল এনফোর্স সেকশান সম্বন্ধে পুরো আইডিয়া আছে অথবা তুমি আগের ক্লাসগুলো দেখে তারপরে এখানে আসো না হলে সব কিছু কিন্তু এখানে রিপিট করা সম্ভব না এখানে পুরোনো ক্লাসের প্রচুর কনসেপ্ট লাগবে এইটুকু বলে আমি ডাবল ইনফোর সেকশন ক্লাস শুরু করছি আর ক্লাসটা পুরোটা দেখবে ধৈর্য ধরে আমি এরকম প্রচুর ক্লাস দেখেছি আমাদের যাদবপুরেও হোক বা গুয়াহাটিতেও হোক স্পেশালি যাদবপুরে ফোর্থ ইয়ারের যে ক্লাসগুলো ছিল স্ট্রাকচার ডায়নামিক্স হোক সেই সব জায়গাতে প্রথম আমি কিছুই বুঝতে পারতাম না কিন্তু যখন আমি ক্লাসে থেকে গেছি থাকতে 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 দেখছি লাস্টের দিকে ক্লাসগুলোতে ইন্টারেস্ট আসছে এরকম প্রচুর আছে মুভিতেও এরকম হয় কিছু কিছু মুভি আছে দেখবে প্রথম দিকে একদম বোরিং ভালো লাগছে না কিন্তু তুমি যেই থেকে গেলে মানে দেখি কি সিনেমা হলে গেছো কী করবে তো আসতে পারবে না টাকা দিয়েছো যখন বসে আছো মাঝখান থেকে তুমি ইন্টারেস্টটা গেইন করলে এরকম প্রচুর হয় না মুভিতে তেমনি পড়ার ক্ষেত্রেও তেমনি এরকম হয় তো তুমি ক্লাসটা মতো প্রথম বোরিং মনে করছো ধরো হচ্ছেও কারণ কি প্রথম দিকটা বোরিংই আছে যেই তুমি ফিফটি পার্সেন্ট ক্লাস ক্রস করে গেলে ইউ স্টার্ট গেটিং ইন্টারেস্ট তো এন ফর সেকশনও কিন্তু সেরকম হতে পারে ঠিক আছে চলো আর বেশি সময় না নষ্ট না করে আমি ক্লাসটা শুরু করে দিই আচ্ছা হুম তাহলে আমরা শুরু করব এখানে কিছু ইন্ট্রোডাকশান দেওয়া আছে আমি এই পোর্শনটুকু রেখে বাকিটা মুছে দিচ্ছি আচ্ছা তাহলে আমরা যে আজকে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে ডাবলি রেনফোর্স সেকশান ডাবলি আর এফ লিখছি রেনফোর্স সেকশান এগুলো মনে রাখবে হ্যাঁ শর্টকাটগুলো তোমাদের জানতে হবে ওটা রেনফোর্সমেন্ট ওরকম অত বড় তো দেখা যাবে না দেখো ডাবল ইনফোর সেকশনটা কী প্রথমে এবং কেন আসলো সবার প্রথমে দেখি প্রথমে ডাবল ইনফোর সেকশনের ডেফিনেশনটা লেখো আমি লেখাচ্ছি তোমায় প্লিজ প্লিজ রাইট ইট ডাউন যেটা ডেফিনেশান তোমাকে লিখছি তুমি লেখো ডেফিনেশান অফ ডাবল ইনফোর সেকশন লেখো ইফ এনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড ইন টেনশন অ্যান্ড কম্প্রেশন জোন অফ সেকশন

জোন অফ সেকশান দেন দ্যাট বিম ইজ কল্ড ডাব্লি রোর্সড সেকশান নাও ইফ ইউ রাইট দিস ডেফিনেশান ইউ মে নট গেট হান্ড্রেড marks, মার্কস তুমি ফুল মার্কস পাবে না তার কারণটা নর্মাল যে বিম থাকে সেই বিমেও কিন্তু খাজা একটা আছে যেটাকে খাঁচাই বলে দাঁড়া রাখছেন আমার সবুজ কালিটা কোথায় গেল হ্যাঁ এই যে নর্মাল ধরো একটা বিম আছে এটা সিঙ্গলি রেনফোর সেকশন উপরে কিন্তু এই স্টিরাপস তাকে ধরা ধরার জন্য এই যে স্টিরাপসটা আছে স্টিরাপসটাকে এটাকে স্টিরাপস বলে হ্যাঁ এই স্টিরাপসটা যাতে ধরতে পারে তার জন্য দুটো এনফোর্সমেন্ট দেওয়া হয় তাহলে তো এটাও ডাবল রেনফোর সেকশন হয়ে গেল নো তাহলে ডাবল রেনফোর সেকশন ডেফিনেশান বলতে গেলে কী করতে হবে যে ইফ রেনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড ইন টেনশন অ্যান্ড কম্প্রেশন জোন বোথ ফর টেকিং দ্য মোমেন্ট অর ইনক্রিজিং দ্য মোমেন্ট অফ রেজিস্টেন্স অফ দ্য সেকশন এই কথাটা তোমাকে বলতেই হবে তাহলে এখানে সেকশন স্টার্ট দিয়ে দেখলাম ফর ইনক্রিজিং দ্য মুমেন্ট অফ রেজিস্টেন্স এম আর অফ দ্য সেকশন অর টু টেক একই জিনিস এক্সটার্নাল বেন্ডিং দেন দ্যাট সেকশান ইজ কল্ড অ্যাস ডাবল ইউ ইনফোর্স সেকশান সো উপরের যে রেনফোর্সমেন্টগুলো আমি দিচ্ছি দোজ রেনফোর্সমেন্ট শুড বি এববেল টু টেক দ্য অর ইনক্রিজ দ্য মুভেন্ট অফ রেজিস্টার্স মানে এটা যেন খালি শো অফের জন্য না ইউজ হয় এর যেন প্রপার ওয়ার্ক থাকে সিঙ্গল ইনফোর্স সেকশানে উপরের যে জিনিসগুলো আছে সেটা প্রায় শো অফের জন্য ইউজ হয় বেসিক্যালি এই স্টিরাফসটা তো দিতে হবে শিয়ারের জন্য সেই স্টিরাফসটাকে ধরার জন্য জন্যটা দেওয়া হয় তাহলে এই হলো ডাবল ইউ সেকশানের ডেফিনেশান আচ্ছা ঠিক আছে এবার চলে আসো এবার মুছে দিচ্ছি এটা দেখো এবার দেখো যে ডাবল ইনফোর্স সেকশন আমার কেন দরকার পড়ে ধরো একটা বিম আছে আগালাম বিমটা এখানে তিনটা এনফোর্সমেন্ট দাবা আছে আর কিচ্ছু নেই দিস ইজ দ্য বিম ঠিক আছে এবার কি হলো এর এখানে নিউট্রাল অ্যাক্সিস আছে ভালো করে দেখো এটা ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিস ঠিক আছে লাল কালি দিয়ে যেটা দেখাচ্ছি হোয়াট ইজ দিস দিস ইজ নিউট্রাল অ্যাক্সিস মনে রাখবে এটা ব্যালেন্স সেকশানের দিস ইজ ব্যালেন্স নিউটাল অ্যাক্সিস এইবার আমরা জানি যে দিস ইজ দ্য স্ট্রেন্ড ডায়াগ্রাম একদম এগুলো কিন্তু আমি আর করাবো না আগের ক্লাসে বলে দিয়েছি This is strain diagram, যার এই জায়গাটা অবভিয়াসলি গেটার দেন ইকুয়ালস টু জিরো পয়েন্ট জিরো প্লাস জিরো পয়েন্ট এইট সেভেন বাই ইএস থাকা উচিত বা এটাকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ করলেও হবে এইটা এর থেকে বেশি থাকা উচিত আচ্ছা এখানে কত হয় জিরো পয়েন্ট এই তো হচ্ছে ঘটনা আর যদি আমি স্টেজ ডায়াগ্রামটা ড্র করি একটু রিক্যাপিচুলেট করছি এদিকে স্ট্রেস থাকে আর এই হয় স্টেজ ডায়াগ্রাম এরকম এরকম স্টেজ ডায়গ্রাম ছিল এটা কত ছিল জিরো পয়েন্ট ফোর ফাইভ এফসি কোথা থেকে জিরো পয়েন্ট ফোর ফাইভের সাথে তুমি নিশ্চয়ই জানো যে এফসিকে কে দুবার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করতে হয় একটা ওয়ান পয়েন্ট ফাইভ আবার ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে যেটা বলছিলাম এটা পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ফাইভ এফসি কী করে আসলে বুঝতে পারলে একবার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করতে হবে তাহলে তুমি পয়েন্ট সিক্স সেভেন পাবে আর একবার যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করো দুটো ফ্যাক্টর অফ সেফটি লাগে কংক্রিটের ক্ষেত্রে তাহলে তুমি পয়েন্ট ফোর ফাইভ পাবে ঠিক আছে সেই জন্য এটা পয়েন্ট ফোর ফাইভ এফসিকে হয় এটা আগের ক্লাসে আমরা সব আলোচনা করেছি এটা হলো এবং এখানে একটা কংক্রিটের যে কম্প্রেশনটা ফোর্সটা সেটা এইদিকে থাকবে কংক্রিটের যে কম্প্রেশন ফোর্সটা সেই কংক্রিটের কম্প্রেশন ফোর্সটা কত হয় জিরো পয়েন্ট থ্রি সিক্স এফসি কে এক্স ইউ ইন্টু বি এটাই হয় এই ফোর্সটা এইদিকে থাকবে এবং এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্সটা হয় সেটা হচ্ছে ডি মাইনাস জিরো পয়েন্ট ফোর টু ইন্টু এক্স ইউ হয় এই ছিল হচ্ছে তোমার নর্মাল আর এটা কী কী হবে জিরো পয়েন্ট এইট সেভেন এফআই ইন্টু এএসটি ফোর্সটা এই ছিল হচ্ছে নর্মাল সিঙ্গল লেন ফোর্স ঘটনা এইবার কী হচ্ছে দেখো এটা কিন্তু ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিস ঠিক আছে এবার কী হচ্ছে কেন আমরা ডাব্লু ইনফোর সেকশান লাগছি সেটা তোমার চিন্তাভাবনা করে দেখো ধরো এমন একটা বিল্ডিং সেকশান তোমাকে ডিজাইন করতে হবে বা তোমার কাছে এসছে যে বিল্ডিং সেকশানে মোমেন্টটা অনেকটা বেশি মানে এক্সটার্নাল মোমেন্ট অনেক বেশি এসছে কীরকম করে হতে পারে দেখো যে কোনো স্কুল বিল্ডিং তুমি ধরো ধরো টু স্টোরি বিল্ডিং আছে ঠিক আছে টু স্টোরি একটা বিল্ডিং আছে এই একটা স্কুল বিল্ডিং দুটা স্টোরি বিল্ডিং আছে এবার টু স্টোরি বিল্ডিং যদি থাকে তার মানে এইখানে লাইভ লোড প্রচুর আসবে একশোটা দেড়শোটা স্কুল বাচ্চা তো স্টুডেন্ট হতেই পারে কলেজে আরও বেশি হয় ইউনিভার্সিটিতে আরও বেশি হয় আইআইটি ইনস্টিটিউটগুলোতে তুমি দেখবে আরও বেশি হয় মানে পাঁচশো ছশো হতে পারে তো যখন এত বেশি লাইভ লোড এখানে আসবে তখন অবভিয়াসলি এই বিমের উপর লোডটা বেশি পড়ে যাবে এই নিচের যে বিমটা আছে সে বিমের উপর লোডটা বেশি পড়ে যাবে যেহেতু বিমের নিচের বিমটার উপর লোডটা বেশি পড়ে যাবে সেহেতু কিন্তু এখানকার বিমের সেকশান সাইজটা বড়ো হতে থাকবে মানে এক্সটার্নাল মোমেন্ট তোমার বেশি আসবে তাহলে বুঝতে পারলে কোন ক্ষেত্রে এক্সটার্নাল মোমেন্ট বেশি আসতে পারে যখনই আমি বললাম এক্সটার্নাল মোমেন্ট বেশি আসতে পারে তোমাদের মাথায় এটা আসতে পারে যে হয়তো দশতলা বারোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে এরকম হয় তা কিন্তু হয় না তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ লোড ট্রান্সফার মেকানিজম ধরো সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ টেন স্টোরি বিল্ডিং তুমি ভাবছো যে নিচের তলায় বিমের সাইজ বেশি বড় হবে তা কেন হবে কলামের সাইজ বেশি বড় হবে লোড ট্রান্সফার কি করে হয় লোড আসে স্ল্যাবে স্ল্যাব থেকে বিমে বিম থেকে কলামে লোড আসে স্ল্যাবে স্ল্যাব থেকে বিমে বিম থেকে কলামে মানে সে ফর এক্সাম্পল ধরো তোমার দশতলা বিল্ডিংই আছে এরকম অনেক বড় বড় বিল্ডিং আছে এক দুই তিন চার পাঁচ এরকম প্রচুর বিল্ডিং আছে এর যে লোড আসছে সেই লোডটা কিন্তু এর বিমে আসবে না এর লোডটা এর স্ল্যাব থ্রু বিম হয়ে কলাম হয়ে কলামে আসবে মানে এর কলামটা বড় হবে বাট দ্যাট ডাজেন্ট মিন যে একশতলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের বিম সাইজ বড় হয়ে যাবে না বিম সাইজ বড় হতে গেলে যেহেতু লোড ট্রান্সফার মেকানিজমটা এরকম যে লোডটা স্ল্যাবে আসে স্ল্যাব থেকে বিমে আসে বিম থেকে কলামে চলে যায় কলাম থেকে কলাম কলম 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 এর যে লোড সে কিন্তু আর এর বিম নিচ্ছে না এর কলামটা নেবে অবভিয়াসলি কলমের সাইজ বাড়বে কিন্তু বিমের সাইজ বাড়বে না অতএব এটা ভেবো না যে ফিফটিন স্টোরি বিল্ডিং মানে নিচের বিল্ডিংয়ের উপর বিশাল লোড আসছে কিউবিলিটি বইতে তা না লোড তখনই বেশি হয় যখন তোমার উপরের ফ্লোরে জাস্ট অ্যাভাব দ্য ফ্লোর যে ফ্লোরে তুমি বিম ডিজাইন করছো তার উপরের ফ্লোরে তোমার হচ্ছে লাইফ লোড বেশি হয়ে যাবে সেটা স্কুল বিল্ডিং কলেজ বিল্ডিং হসপিটাল সেসব জায়গায় হতে পারে কারণ কি প্রচুর হয় একটা হসপিটালে তো কত পেশেন্ট থাকে নার্সদের দৌড়াদৌড়ি হয় ডাক্তাররা আসে এমার্জেন্সি থাকে বিভিন্ন রকম কারণের জন্য ওই সব জায়গায় যে জাস্ট উপরের ফ্লোরে লোড বেশি সেই সব ক্ষেত্রেই কিন্তু তোমার ভিমের সাইজ বড়ো হয় নাহলে খালি কলামের সাইজ বড়ো হবে এটা কিন্তু ভেবো না মানে পরীক্ষার সময় এরকম জিজ্ঞেস করলো বলো তো কোন ক্ষেত্রে এন ফোর সেকশন লাগবে তুমি বলে দিলে ইলেভেন স্টোরি বিল্ডিংয়ের ক্ষেত্রে লাগবে কারণ কি ইলেভেন স্টোর টেন স্টোর নাইন স্টোর সবার তো স্যার কিউবিলিটি ওয়েটটা গ্রাউন্ড ফ্লোরের বিমে চলে আসছে ব্যস তখনই তোমার ইন্টারভিউ শেষ মানে তুমি বেসিকটাই জানো না এটা হচ্ছে লোড ট্রান্সফার মেকানিজম মনে রাখবে স্ল্যাব মানে লোডটা আসলো স্ল্যাবে আমি দাঁড়িয়ে আছি স্ল্যাবে স্ল্যাব থেকে বিমে বিম থেকে কলামে কলাম থেকে কলাম থেকে কলাম থেকে কলাম থেকে যাচ্ছে তো কলামেরটা বাড়ছে বাড়ছে মানে নিচের যে বিল্ডিংটা থাকবে তার কলামের লোডটা কলামটা মোটা হতে হবে বিমটা মোটা হতে হবে না তো কোন ক্ষেত্রে তোমার মোমেন্ট বেশি আসতে পারে সেটা আমি বললাম তো ইন দিস কেস মোমেন্ট মেমি মোর হলো আচ্ছা এবার যখনই মোমেন্টটা বেশি আসলো তখন তুমি কি করবে তখন তুমি বিমের সেকশান সাইজ বাড়াবে এবার এখানে চলে আসবে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ আর্কিটেকচার তোমাকে বিম সাইজ একটা লিমিটের বেশি বাড়তে দেবে না আর্কিটেকচার ছাড়ো না কেন তুমি নিজেই কি অ্যালাউ করবে যে একটা বিমের ডেপ এক মিটারের থেকে বড় হয়ে গেল কখনোই সেটা অ্যালো আর্কিটেকচার ছাড়ো সিভিল হিসাবেও তুমি এলাও করবে না খুব বাজে লাগবে দেখতে লাইট ডিসপার্সানের প্রবলেম হতে পারে মানে যদি তুমি বিমের ডেপ এত বড় করে দাও লাইটটা ডিসপার্স হতে পারবে না প্রপারলি সো দ্যার আর লট অফ প্রবলেমস যেটা বিমের ক্ষেত্রে মানে বিমের ডেপ বাড়ালে হতে পারে তার মানে এখানে বিমের সাইজ হয়ে গেলো রেস্ট্রিক্টেড তাহলে দুটো জিনিস কি যখনই বলবে কোথায় ডাবল ইউন ইনফোর সেকশান ইউজ করতে হবে ফার্স্ট স্যার একটা হতে পারে মোমেন্ট বেশি চলে এসছে মোমেন্ট মোর এটা কিন্তু মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলছে না এক্সটার্নাল মোমেন্ট আর দু নম্বর হচ্ছে বিমের যে সাইজ আছে দ্যাট বিম সাইজ ইজ রেস্ট্রিক্টেড যদি এই দুটো হয়ে যায় সেক্ষেত্রে তুমি কী করবে তখন বিম সাইজ বাড়াতে পারছো না তাহলে এনফোর্সমেন্ট বাড়াই নো প্রবলেম আরে মোমেন্ট অফ রেজিস্টেন্সের ফর্মুলা কী কলাম মোমেন্ট অফ রেজিস্টেন্স কীভাবে দেয় জিরো পয়েন্ট থ্রি সিক্স এফসি কে এক্স ইউ বি ইন্টু ডি মাইনাস জিরো পয়েন্ট ফোর টু ইন্টু এক্স ইউ এটা হচ্ছে এখানকার আর এটা কী করে দেয় জিরো পয়েন্ট এইট সেভেন এফআই এ এস টি কিন্তু ডি মাইনাস জিরো পয়েন্ট ফোর টু এক্স এটাই তো উপায় মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বাড়ানোর তাহলে যখন তুমি এএসটি বাড়িয়ে দিচ্ছ এরিয়া অফ স্টিল ডাইরেক্টলি এসটি বেড়ে যাচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বাড়ছে ভালো কথা আচ্ছা এক্ষেত্রে কী হবে যখন তুমি এএসটি বাড়াবে তখন এই ডি মাইনাস এক্সউর ভ্যালুটা বাড়তে থাকবে যত তুমি এএসটি বাড়াবে তত এটা বাড়তে থাকবে কিন্তু ঠিক আছে যত বাড়তে থাকবে তত এটা বাড়তে থাকবে যত তুমি ভ্যালু বাড়াবে তত এটা বাড়তে থাকবে মানে লিভার আমটা বাড়বে তো এই লিভার আম বাড়ার জন্য এটা বাড়বে এই এক্সিউটা বাড়বে সরি এক্সিউটা বাড়বে কেন এক্সিউ বাড়বে তুমি এটা বাড়াচ্ছ নিউট্রাল অ্যাক্সিস এখানে আছে যত তুমি এই যে যত তুমি রেনফোর্সমেন্ট বাড়াবে সে ফর এক্সাম্পল তুমি রেনফোর্সমেন্টের ডবল কোটিং দিয়ে দিলে কিন্তু উপরের সেকশান সেম আছে বিমের সাইজ ধরো তিনশো ইন্টু পাঁচশো দ্যাট সাইজ ইস সেম বাট ইউ আর ইনক্রিজিং দ্য রেনফোর্সমেন্ট সো দ্য অ্যাক্সিস উইল গো ডাউন নিউট্রাল অ্যাক্সিস শিফ্ট করবে নিউট্রাল অ্যাক্সিস যখনই শিফট করবে এক্সউর ভ্যালু কী ছিল এক্সিউ কি এখান থেকে নিউট্রাল অ্যাক্সিস সব দিয়ে দিয়ে এক্সিউ নিউ এক্স ইউ নিচে নামছে এক্স ইউ নিচে নামছে তার মানে এটা বাড়ছে এক্স ইউ যত নিচে নামবে তোমার এই ভ্যালুটা বাড়বে তার মানে মুভমেন্ট অফ রেস্টেন্সও বাড়ছে অতএব রেনফোর্সমেন্ট বাড়ালেও মুভমেন্ট অফ রিস্টেন্স বাড়ে এটা আমি দেখালাম ডাইরেক্ট কানেকশান আছে এখানে তো ডাইরেক্টলি এসটি বেড়ে যাচ্ছে বলে বেড়ে যাবে আর এখানে তোমার এক্সিউর ভ্যালুটা বাড়ছে সেই জন্য মুভেন্ট অফ রেজিস্ট্যান্স বাড়বে মানে মুমেন্ট অফ রিস্টেন্স বেড়ে যাবে কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ কি যে যখনই যখনই আমি রেনফোর্সমেন্টটা বাড়িয়ে দিলাম বা ডবল কোটিং করে দিলাম তখনই আমার নিউট্রাল অ্যাক্সিস নেমে গেল নিচে এইখানে চলে নিউট্রাল অ্যাক্সিস যেই ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সিসের থেকে নিচে নেমে গেল সেই সেকশনটা হয়ে গেল ওভার রেনফোর্স সেকশন ও আর সেকশন যেই এটা ও আর সেকশন হয়ে গেল সেই অ্যাজ পার আইএস কোড এটা আমরা অ্যালাউডই করবো না মানে ইউ আর নট অ্যালাউড টু কনস্ট্রাক্ট দ্যাট পার্টিকুলার সেকশন ইন এ বিল্ডিং কারণ কি ওভার এনফোর্স সেকশন আমরা অ্যালাউ করি না এবার কোশ্চেন আসতে পারে ওভার এনফোর্স সেকশন আমরা কেন অ্যালাউ করি না দেখো এখানে বলেই দিয়েছে ওভার রেনফোর্সড তার মানে এনফোর্সমেন্ট বেশি আছে ঠিক আছে মানে বেসিক্যালি যারা বুঝতে পারো না তাদের জন্য আমি বলেছিলাম যে নিউট্রাল অ্যাক্সের থেকে নিচে নেমে গেলে ওভার হবে নিউট্রাল এক্সের থেকে উপরে উঠে গেলে আন্ডার হবে উল্টোটা সবসময় উল্টোটা হয় ইফ দা ইউর অ্যাকচুয়াল সেকশান ইজ অ্যাবভা দা নিউট্রাল অ্যাক্সিস ইট বিকামস আন্ডার এনফোর্স ফোর্স ইফ ইট ইজ বিলো নিউট্রাল অ্যাক্সিস ইট বিকামস ওভার এনফোর্স ফোর্স কিন্তু অ্যাকচুয়ালি যদি কনসেপচুয়ালি বুঝতে যাও তার কারণটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচে নেমে গেছে মানে ব্যালেন্স নিউট্রাল অ্যাক্সেস থেকে তোমার নিউট্রাল অ্যাক্সিস নিচে নেমে গেছে তার মানে রেনফোর্সমেন্ট বেশি হয়ে গেছে রেনফোর্সমেন্ট বেশি হয়েছে বলেই না অ্যাক্সিস নিচে গেছে তার মানে ওভার রেনফোর্স সেকশন হয়ে গেছে এই সেকশানটার মধ্যে রেনফোর্সমেন্ট বেশি হয়ে গেছে ওয়ার এনফোর সেকশন মানে কি এই সেকশানে পরিষ্কার কথা রেনফোর্সমেন্ট বেশি আছে রেনফোর্সমেন্ট বেশি আছে তাহলে রেনফোর্সমেন্ট যদি বেশি হয় তাহলে বিল্ডিংটা যদি ফেল করে তাহলে কিসে ফেল করবে কংক্রিটে কারণ রেনফোর্সমেন্ট বেশি আছে আর আমরা এটাই চাই না যে বিল্ডিং কংক্রিটে ফেল করুক উই ওয়ান্ট দ্য বিল্ডিং টু বি ফেল বাই রেনফোর্সমেন্ট অর বিকজ অফ ফেলিয়ার অফ রেনফোর্সমেন্ট আমরা এটাই চাই যে যদি ফেল করে তাহলে যেন রেনফোর্সমেন্টের জন্য ফেল করে কংক্রিটের জন্য ফেল না করে উই ওয়ান্ট দ্য বিল্ডিং টু ফেল বিকজ অফ রেনফোর্সমেন্ট ফেলিয়ার আমরা কখনোই চাই না কংক্রিটের জন্য ফেল করুক কেন কারণ কংক্রিটের জন্য ফেল করলে সেটা সার্ডেন হবে আমরা টাইম পাবো না কিন্তু যদি রেনফোর্সমেন্টের জন্য ফেল হয় তাহলে অনেকটা সময় পাবে ডিফ্লেকশানের জন্য এবং আমরা টাইম পাবো দিস ইজ দ্য রিজন তারপরে ওভার রেনফোর্স সেকশন আমরা কেন আলাও করলাম না তুমি বুঝলে কারণ কি এখানে রেনফোর্সমেন্টটা বেশি আছে ওভার রেনফোর্সমেন্ট ওভার রেনফোর্সমেন্ট যেহেতু রেনফোর্সমেন্ট বেশি আছে তার মানে রেনফোর্সমেন্ট স্ট্রং তারপরে যদি ফেল করে তাহলে রেনফোর্সমেন্টের জন্য ফেল করবে না কংক্রিটের জন্য ফেল করবে এবার কংক্রিটের জন্য ফেল করুক এটা আমরা চাই না তাহলে কি হলো এই সেকশন এনফোর্সমেন্ট বেশি আছে তাহলে ফেইল ফেইলিয়ার হবে কিসের জন্য কংক্রিটের জন্য কংক্রিটের জন্য কারণ কি এনফোর্সমেন্টের শক্তি বেশি আমরা কংক্রিট ফেলিয়ার চাই না উই ডোন্ট ওয়ান্ট দ্য কংক্রিট টু বি ফেল্ড উই ওয়ান্ট রেনফোর্সমেন্ট টু বি মানে ফেল হলে রেনফোর্সমেন্টের জন্য যেন ফেল হয় এই হলো ঘটনা এবার তুমি বুঝতে পারলে সমস্যাটা কি হলো সমস্যাটা এটাই হলো যে আমরা এনফোর্সমেন্ট বাড়িয়ে মোমেন্ট অফ ডিস্টেন্স বাড়াতে পারি কিন্তু রেনফোর্সমেন্ট বাড়াতে পারছি না কেন বাড়াতে পারছি না কারণ কি রেনফোর্সমেন্ট বাড়ানোটা কোথায় অ্যালাউ করা নেই ঠেলা তার মানে না বাড়াতে পারবো রেনফোর্সমেন্ট না বাড়াতে পারবো কংক্রিটের সেকশন তাহলে করবোটা কি তখনই চলে আসলো তো কনসেপ্ট অফ ডাবল ইনফোর্স সেকশন আশা করি তুমি বুঝতে পারলে যে ডাবল ইনফোর্স সেকশন কেন আসলো নাও দিস ইজ দ্য রিজন হোয়াই ডাবল ইনফোর্স সেকশনোডিউ এবার ইঞ্জিনিয়ার দেখলো আচ্ছা এখানে এনফোর্সমেন্ট বাড়াচ্ছি বলে এটা নিচে নামে যাচ্ছে তো আমরা যদি উপরেও এনফোর্সমেন্ট বাড়িয়ে দিই তাহলে আবার নিউট্রাল অ্যাক্সি উপরে উঠে যাবে গাজি অ্যাটাক দেখেছো যেখানে ওই যে লিফ্টের মতো উঁচু নিচু উঁচু উচু করতো আমাদের সাবমারিনটা তেমনি এখানেও উঁচু নিচু উঁচু উঁচু করাবো আচ্ছা ঠিক আছে তুই নিচে অ্যালাউ করছিস না আমি উপরে এনফোর্সমেন্ট দিয়ে দেবো যেই আমি উপরে এনফোর্সমেন্ট দিয়ে দিলাম সেই নিউট্রাল অ্যাক্সিস কিন্তু আবার উপরের দিকে শিফট করা শুরু করে দিল তখন আর এটা ওয়ার সেকশন থাকলো না এমনভাবে দেবো উপরে নিচে ব্যালেন্স করে যাতে এটা আইদার ব্যালেন্স সেকশন বা আন্ডার এনফোর্সের কাছাকাছি চলে আসে তা ধরো ব্যালেন্সের এখানেই চলে আসলো কারণ কি জেনারেলি ডাবল এনফোর্স সেকশন ব্যালেন্স সেকশন হিসেবেই ডিজাইন করা হয় তো এটা এখানে চলে আসলো কোনো অসুবিধা নেই তার মানে এটা আবার অ্যালাউট হয়ে গেল এইবার এই যে এনফোর্সমেন্টটা আমি এখানে ইন্ট্রোডিউস করলাম এইটা করতে গিয়ে সমস্যা হয়ে গেল কী সমস্যা হলো সমস্যাটা হলো রেজাল্টটা তো সুন্দর আসলো কিন্তু এর ক্যালকুলেশনটা কমপ্লিকেটেড হয়ে গেলো আমি যেখানে সেখানে যা খুশি অ্যাড করে দেবো আর ক্যালকুলেশন কমপ্লিকেটেড হবে না তা তো নয় যখনই আমি জিনিসটাকে সুন্দর দেখাতে চাইবো তখনই সেই জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে এটাই নেচারের নিয়ম তো কমপ্লিকেটেড কী হলো সেটা তুমি দেখো তুমি কী স্যার কমপ্লিকেটেড হয়তো কিছু নেই আমি এটা মুছে দিয়ে ভালো করে দেখাচ্ছি এত বড়ো করা যাবে না ঠিক আছে দেখো কী কমপ্লিকেটেড হলো এটাও তোমাকে বুঝতে হবে তুমি যদি না বুঝতে পারো যে কী কমপ্লিকেটেড হলো আর চোখ বন্ধ করে যদি তুমি ডাবল ইনফোর্স সেকশনের অঙ্ক করতে থাকো তাহলে তো বুঝবে না রে বাবা তোমাকে বুঝতে হবে যে কী কমপ্লিকেটেড হলো দেখো তো এই একটা ডিম আছে এই হলো তিনটে উপরেও তিনটেই দিলাম ঠিক আছে হলো তাহলে এর হলো তোমার এরকম স্টেন ডায়াগ্রাম আর এর হলো তোমার এরকম স্টেজ ডায়াগ্রাম দাদা এরকম তো হবে না আবার হ্যাঁ এরকম ধরো তোমার এটা নিউট্রাল অ্যাক্সিস হ্যাঁ এরকম করে দিচ্ছি দাগটা কিন্তু অ্যাক্সিস করে দেখায় না দেখার নিয়ম হচ্ছে বড় দাগ ছোট দাগ বড় দাগ ছোট দাগ যাই হোক আমি এটা দেখালাম হ্যাঁ এবার দেখো এবার তুমি এখানে কি কাজ করে বসেছো তুমি এখানে একটা এক্সট্রা এনফোর্সমেন্ট দিয়েছ যার এরিয়া ধরো এএসসি আছে এবার তুমি বলো এ এস সি মানে কি এএসসি মানে এরিয়া অফ স্টিল ইন কম্প্রেশান আর এটা এএসটি এরিয়া অফ স্টিল টেনশন তাহলে এএসসি কী জিনিস এরিয়া অফ স্টিল ইন কম্প্রেশান ঠিক আছে ভালো করে শুনবে কিন্তু তারা করতে যাবে না তারা করা মানে তুমি শিখতে পারবে না রিভিশনের সময় তারা করবে প্রথমবার যখন শিখছো তারা করবে না হোয়াট ডু মিন বাই এএসটি এরিয়া অফ স্টিল ইনটেনশন দেখো হলো এই দুটো হয়ে গেল আচ্ছা তাহলে এবার মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা আমি একটু বোঝার চেষ্টা করি কীরকম হয় নর্মাল মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা কী ছিল এমও আর নর্মাল যেটা ছিল আর কি সিঙ্গল ইনফোর্সের জিরো পয়েন্ট থ্রি সিক্স এফসি কে এক্স ইউ বি ডি মাইনাস জিরো পয়েন্ট ফোর টু এক্স ইউ এইটা তো এখানেও হবে কারণ কি এইটা বাদ দিলে এই জিনিসটা থাকে এই সেম জিনিস ইট উইল বি হেয়ার অলসো নো প্রবলেম এর সাথে কি এক্সট্রা জিনিস আসবে এটা যেহেতু আমি কম্প্রেশন পার্টটার জন্য করছি তাহলে এই পার্টিকুলার পোর্শনটার জন্য এক্সট্রা যেটা আসবে সেটা দেখো তো এটা আসে কিনা এফএসসি ইন্টু এএসসি এই একটা ফোর্স আসবে কিসের জন্য কারণ কি এই যে কম্প্রেশন স্টিলটা আমি ইন্ট্রোডিউস করেছি বলে এইবার এফএসসি ইন্টু এ এস তো আমি বুঝলাম কিন্তু যেহেতু আমি এখানে রেনফোর্সমেন্টটা অ্যাড করেছি এই রেনফোর্সমেন্টটা যেহেতু আমি অ্যাড করেছি তাহলে এই রেনফোর্সমেন্টটা না থাকলে এখানে কংক্রিট থাকতো এই রেনফোর্সমেন্টটা যদি না থাকতো হ্যাড দেয়ার বিন নো রেনফোর্সমেন্ট এরকম করে বলবে হ্যাঁ ইংলিশটা যে এরকম যদি তোমার কোনোখানে ইউজ করতে হয় যে যদি রেনফোর্সমেন্ট না থাকতো তাহলে কি হতো তাহলে ইংলিশটা এরকম হয় হ্যাড দেয়ার বিন নো রেনফোর্সমেন্ট হ্যাড দেয়ার বিন নো রেনফোর্সমেন্ট যদি না থাকতো তাহলে কংক্রিট থাকতো কিন্তু যেহেতু রেনফোর্স আমি ঢুকিয়ে দিচ্ছি সেখানে কংক্রিট নেই তাহলে আমাকে কংক্রিটের এরিয়াটা মাইনাস করতে হবে তাহলে কংক্রিটের ফোর্স কত কংক্রিটের ফোর্স সিম্পল মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ এফসি কে আরে ভাই এটা তো জানো যে কংক্রিটের ফোর্স এত ইন্টু এএসি এরিয়া তো সেম এরিয়াটা তো এরিয়া অফ স্টিল মাইনাস করে দিলাম এটা হয়ে গেল মাইনাস কিন্তু এটা খুলি ফোর্স হলো দেখো এফএসসি ইন্টু এএসসি এস সি এফএসসি মানে কি স্ট্রেস অফ স্টিল ইন কম্প্রেশন এফএসসি মানে স্ট্রেস অফ স্টিল ইন কম্প্রেশন ইন্টু এরিয়া মানে স্ট্রেস ইন্টু এরিয়া করলে আমি খালি লোডটা পেলাম এখনো কিন্তু মোমেন্ট আসেনি আমি এটা মোমেন্ট অফ ব্রিস্ট বার করছি কী মোমেন্ট হবে দেখো এই যে এই এরিয়া অফ স্টিলের সাথে এই এরিয়া অফ স্টিল একটা মোমেন্ট তৈরি করবে মানে রিফার্মটা তাহলে এটা কী হবে এইটা হবে হচ্ছে পুরোটা ডি মাইনাস ডি ড্যাশ হোয়াট ইজ ডি হোয়াট ইজ ডি ড্যাশ ডি তো তোমরা জানো খুব ভালো করে এখান থেকে এটাকে ডি বলে বেশিও নো ডি কাকে বলে এটা তো স্ট্যান্ডার্ড আর ডি ড্যাশ হচ্ছে যে এখান থেকে এইটুকু উপরেরটা এই সেন্টার লাইন উপর থেকে সেন্টার লাইন অব দি ডি ড্যাশ বলে মানে এনফোর্সমেন্টের উপর থেকে সেন্টার লাইন অফ দি ডি ড্যাশ তাহলে ডি মাইনাস ডিড্যাস হয়ে গেল তাহলে এই জিনিসটা এখানে অ্যাড হবে ডি মাইনাস ডিড্যাশ এই হয়ে গেলো তোমার মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এখানে যদি আমি লিখি তাহলে কি আসছে জিরো পয়েন্ট থ্রি সিক্স এফসি কে এক্স ইউ বি ইন্টু ডি মাইনাস জিরো পয়েন্ট ফোর টু এক্স ইউ প্লাস এএসসি কমন নিয়ে নিই তাহলে এফএসসি মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ এফসি কে ইন্টু এ সি ইন্টু ডি মাইনাস ডিডাস দিস বিকামস ইউর মোমেন্ট অফ ডিস্টেন্স দেখো বুঝতে পারলে কি না এই ফর্মুলাটা তোমাকে সলভ করতে হবে তার জন্য হয়ে গেলো কঠিন কেন কঠিন হয়ে গেল দেখো তোমাকে মোমেন্ট অফ ডিস্টেন্স বার করতে হবে তুমি এইখানে এক্স ইউটা জানো না কেন জানবে না এক্স ইউটা তার কারণ এক্স ইউটা এই কারণে তুমি জানতে পারবে না কারণ এখানে আলাদা রকম এএসি ফে চলে এসছে কোথায় এক্সিউ আছে তুমি কী জানো এক্স বার করার প্রসেস হচ্ছে টেনশান ইজুয়াল টু কম্প্রেশান করতে হয় কীভাবে এক্সিউ বার করে মনে করো আগের ক্লাসে হাউ ডু ইউ ফাইন্ড আউট এক্সিউ মানে ফোর্স অফ টেনশান ইজুয়াল টু ফোর্স অফ কম্প্রেশন ঠিক আছে ফোর্স অফ কম্প্রেশান কত মানে সি ইকুয়ালস টু টি করে আমরা এক্স বার করতাম প্রত্যেকটা পরীক্ষাতে থ্রি সিক্স এফসি কে সরি এফসি কে

তুমি এফএসসিও জানো না তুমি কিছুই জানো না মানে একটাই ইকুয়েশান এটা ইকুয়েশনও না মানে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট মোমেন্ট অফ রেজিস্টেন্স তোমার কিন্তু এটাও জানা নেই দিস ইজ অলসো আননোন ইকুয়েশন করতে বললে একটা ইকুয়েশান আছে তিনটে আননোন হয়ে গেল মোমেন্ট অফ রেজিস্টেন্স তোমাকে বার করতে হবে তুমি জানো না এটাই তো বার করছো তুমি এক্সিও জানো না তুমি এফএসসিও জানো না কত কমপ্লিকেশন হয়ে গেল এই হয়ে গেলো সমস্যা বা বলতে পারো ইউ হ্যাভ টু ইকুয়েশানস থ্রি আননোন এই একটা ইকুয়েশান আছে তোমার কাছে এই একটা ইকুয়েশন আছে কিন্তু তোমার কাছে তিনটে আনোন মোমিটর ডিস্টেন্স জানো না এক্সিউ জানো না এফএসসি জানা কেউ বার করবে এই জন্য হয়ে গেল সমস্যা কোনো ব্যাপার না সমস্যা থাকলে সমস্যার সমাধান আছে দেখো ভালো করে দেখবে এবার কিন্তু ইন্টারেস্টিং জিনিস আসবে ঠিক আছে ভালো করে দেখো এর একটা উপায় বের করেছে উপায়টা হলো এই যে স্টেন ডায়াগ্রামটা যে আছে স্টেন ডায়াগ্রামের এইখানে ইফসেলান এসসি ধরে নিতে পারি আমি স্ট্রেনের উপরের স্ট্রেনটা তো আমি জানি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ জানি কি না আচ্ছা এটা মুছে দিচ্ছি এই জায়গাটা এক্সিউ হয় কোথাও একটা আছে জানি না কিন্তু এক্সিউ তো নাম দিতে পারবো এক্সিউ হয় সরি এক্সিউ এখান থেকে না এক্সিউ উপর থেকে হয় হ্যাঁ উপর থেকে এটা এক্সিউ হয় আর এই যে এই পোর্শনটুকুকে আমরা ডিডাস বলছি তাহলে এটা দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেলো দুটো ট্রায়াঙ্গেলের মাধ্যমে কি আমরা একটা ইকুয়েশান বার করতে পারবো দেখো একটা হচ্ছে এইটা বাই এইটা মানে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ এই যে দুটো ট্রাঙ্গেল এই একটা ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল আর এই নিচের একটা ট্রায়েঙ্গেল বাই দিস টু ট্রায়াঙ্গেল জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ ডিভাইডেড বাই এক্স ইউ ইকুয়ালস টু ইফসা এল অ্যান্ড এসি ডিভাইডেড বাই এক্স ইউ মাইনাস ডিড্যাশ এই ফর্মুলাটাও তোমার এবার খুব কাজে লাগবে কারণ কি ডিড্যাশ ফিডাস তুমি জানবে হ্যাঁ ইফসা এল এস সিও তুমি যদি জেনে যাও কোনোভাবেই তাহলে তুমি কিন্তু এক্সিউটা বের করে নিতে পারবে এই এক্সিউটা ওখানে বসে বিভিন্ন রকম কাজ করে বার করতে হবে এই হচ্ছে ঘটনা মানে কোনোভাবে যদি তুমি ইফস্যাল এসসিটা জেনে যাও তাহলে তুমি এক্সিউ বার করতে পারবে ইফসালান এসসি জানা থাকলে তুমি এফএসসি বার করতে পারবে তখন সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে মুভমেন্ট অফ রেজিস্টেন্সের ফর্মুলাটা আবার লিখছি তারা তাড়াহুড়ো করবে না মুভমেন্ট অফ রেজিস্টেন্স মানে কি জিরো পয়েন্ট থ্রি সিক্স এফসি কে এক্স ইউ বি ডি মাইনাস জিরো পয়েন্ট ফোর টু এক্স ইউ প্লাস এফএসি মাইনাস পয়েন্ট ফোর ফাইভ এফসি কে ইন্টু ডি মাইনাস ডি ড্যাশ হবে এখানে একটা ঠিক আছে তাহলে যদি তুমি ইফসান এনএসি জেনে যাও ইফস্যাল এনএসির করেসপন্ডিং এফএসসি জানবে কারণ কি এই স্ট্রেনের করেসপন্ডিং এফএসসি হচ্ছে তোমার স্ট্রেস এটা হচ্ছে স্ট্রেন এ করেসপন্ডিং তুমি স্ট্রেস জেনে যাবে তাহলে ইফস্যালেন্সসি জানলে এক্সিও জেনে গেলে তাহলে মানে তোমার জানা হয়ে গেল ইফসান এলএসি জানলে তুমি এফএসসি জেনে যাবে এই হলো ঘটনা তার মানে আমাকে ইফস্যাল এসিটা কোনোভাবে জানতে হবে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ইফস্যাল এন কারণ কি ইফস্যাল এন এসসি জানারও তো অত ইজি না তুমি জানবে কী করে এখানে কতটা স্ট্রেন এসছে তুমি তো প্র্যাকটিক্যাল করতে পারবে না তাহলে এটা একটা হয়ে গেলো সাইক্লিক প্রসেস তার মানে যখন তোমার কাছে পুরো বিম ডিজাইন করতে দিবে ইফ ইউ আর আক টু ফাইন্ড আউট দ্য হোল বিম কিচ্ছু দেয়নি দেন তোমাকে ট্রায়াল অ্যান্ড এরোডের মাধ্যমে করতে হবে সেই প্রসেসটা আমি কালকে তোমাদের দেখাবো ডোন্ট বাড়ি অ্যাবাউট ইট খুব একটা বিশাল ব্যাপার না পরীক্ষায় তোমার আসবে না তুমি খুব ভালো করে বুঝতে পারছো ট্রায়ালের যদি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা এসএসসি মেন্স দাও এখন তো এসএসসি মেন্স তো উঠে গেছে অর্থাৎ ফালতু জিনিস জাস্ট জেনে রাখার জন্য তো ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেন্সের জন্য বা যেখানে মেন্স আছে সেটার জন্য কাজে লাগবে আমি তোমাকে জানিয়ে দেবো ও অত গুরুত্ব দিয়ে দেখার কোনো দরকার নেই বা জিনিসটা জানো যে কীসের জন্য এই সমস্যাগুলো আসলো সমস্যাটা এটাই আসলো যে দুটো তিনটে আনন হয়ে গেলো দুটো ইকুয়েশান পারলাম না আর একটা উপায় বার করলাম যার মাধ্যমে ইফসার সিটা যদি বার হয়ে যায় কোনোভাবে তাহলে আমি এক্সিউ বার করতে পারবো এফএসসিও বার করতে পারবো করার পরে অঙ্কটা করতে পারবো কিন্তু এফসালান এসসি বেরোচ্ছে না ইফসালান এসসিটাই বেরোচ্ছে না কেন কারণ কি ইফসাইলান এসসি যেটা আছে সেটা ডিপেন্ড করে হচ্ছে না সবার প্রথমে লেখো এরকম এক্সিউ যেটা আছে সেটা ডিপেন্ড করতে হচ্ছে এফএসসির উপরে এফএসসিটা আবার ডিপেন্ড করছে ইফসাইলান এসসির উপরে ইফসালান এসে আবার ডিপেন্ড করছে এক্সউ এর উপরে সো ইট ইস সাইক্লিক প্রসেস মানে এক্সিউ এর উপরে তো ইফসালান এর ডিপেন্ড করবে যে এক্স ইউ কত আছে সেই হিসাবে তো ইফসালান এর সিটা হবে এক্সিউ যদি ছোটো হয় তাহলে এস এসে হয়ে যাবে এক্সিউ যদি বড়ো হয় এসসি বড় হয়ে যাবে বুঝতে পারছি আমি বলছি ধরো এক্স ইউ এখানে আছে তাহলে ইফসালান এসে বড়ো হয়ে যাবে সরি হ্যাঁ এরকমভাবে আসবে বড়ো হয়ে যাবে মানে এক্সিউ এর উপর ইফসানের সি ডিপেন্ড করে ইফসান এস এফ এস সির উপর ডিপেন্ড করে এটা এর উপর ডিপেন্ড করে মানে এক একজন এক একজনের উপর ডিপেন্ড করে বসে আছে যেহেতু এটা একটা সাইক্লিক প্রসেস সেই জন্য ডাবল এনফোর্স বিমের ক্ষেত্রে ট্রায়াল এরর করে বার করতে হয় তাহলে স্যার ডাবল এনফোর্স সেকশন কি আমাদের পরীক্ষায় আসবেই না এটা হতেই পারে না প্রচুর কোশ্চেন্স আছে এখান থেকে এক তো ইন্টারভিউতে ভরা ভরা কোশ্চেন দিতে পারে তোমার কনসেপ্ট জানা আছে কি না জানার জন্য বুঝতেই পারলে নিউমেরিক্যালও বার করা যায় কীভাবে বার করা যায় কী করা যায় তার জন্য এবার আসো আমার কাছে আজকে কিন্তু আমি অঙ্ক করাবো না কিন্তু বোঝো ব্যাপারটা দেখো এই ইফসালানিসি বা এটা আসে কোথা থেকে এটা আসে কোথা থেকে দেখো একটা স্ট্রেস ট্রেন ডায়াগ্রাম আছে তোমরা সবাই জানো এই হলো স্ট্রেস ভার্সেস স্ট্রেনের ডায়াগ্রাম স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম আর স্ট্রেস ট্রেন ডায়াগ্রামটা কীরকম হয় মাই ক্ষেত্রে এরকম হয় হয়তো এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের উপর বেস করে গ্রাফ ট্রাফ করা আছে যেটার জন্য তোমাকে এসপি সিক্সটিন ডাউনলোড করতে হবে তাই আমার এখন রিকোয়েস্ট তুমি এসপি সিক্সটিন ডাউনলোড করো আমার ডাউনলোড করা আছে আমি সেটা বার করছি করো করো পেজ নম্বর পাঁচে চলে যাও এসপি সিক্সটিন ডাউনলোড করে পেজ নম্বর পাঁচে মানে তোমার পিডিএফের পেজ নম্বর না কোর্টটার পেজ নম্বর পাঁচে যাও ঠিক আছে এসপি সিক্সটিন ডাউনলোড করো করো পেয়ে যাবে করে পেজ নম্বর পাঁচে চলে আসো কোডের পেজ নম্বর পাঁচ ঠিক আছে কাম টু পেজ নম্বর পাঁচ অব দ্য কোড কাম টু কোড নম্বর পাঁচ অফ দ্য কোড আচ্ছা তার মানে পিডিএফের আঠাশ নম্বর পেজ হবে আর তোমার কোড নম্বর কোর্টের পেজ নম্বর পাঁচ হবে তাহলে এখানে স্ট্রেস ট্রেন ডায়াগ্রাম দেওয়া আছে দেখো স্ট্রেস ট্রেন ডায়াগ্রামগুলো দেওয়া আছে একটা দেওয়া আছে ডিজাইন কার্ভ একটা ক্যারেক্টার স্ট্রেস কাপ একটা ডিজাইন কার ক্যারেক্টার স্ট্রিপস কাপ তা আমরা ডিজাইন কার নিয়ে কাজ করব তাহলে স্ট্রেস এবং স্ট্রেনের ভ্যালু এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে এবং প্রথম কাপটা আছে হচ্ছে এফি ফোর ওয়ান ফাইভের জন্য সেকেন্ড কার্ভটা আছে হচ্ছে এফি ফাইভ হান্ড্রেডের জন্য তার মানেটা হচ্ছে তুমি কোন গ্রেড অফ স্টিল ইউজ করছো তার করেসপন্ডিং তুমি স্ট্রেস স্ট্রেন এখান থেকে বের করে নিতে পারবে মানে তুমি যেই স্ট্রেনটা জেনে গেলে তার রেসপেক্টে তুমি স্ট্রেসটা জেনে যেতে পারছো ঠিক আছে এই হলো ঘটনা এইবার তুমি চলে আসো পেজ নম্বর সিক্সে মানে তোমার এই টেবিলটা লাগবে পরীক্ষাতে অঙ্ক করতে গেলে আর কি এই টেবিলটা ছাড়া তুমি অঙ্ক করতে পারবে না এখানে দেখো ফোর ওয়ান ফাইভের জন্য দেওয়া আছে এবং ফাইভ হান্ড্রেডের জন্য যাওয়া আছে আমি ফোর ওয়ান ফাইভের জন্য তোমাদের বোঝাচ্ছি তার জন্য এই ডেটাগুলো আমাকে লিখতে হবে তার কারণ আছে নাহলে তুমি ভেবো না আমি এমনি এমনি লিখছি কারণ আছে ঠিক আছে লেখো আমি লিখছি তুমি দেখো তোমাকে লিখতে হবে না কী বলছে স্ট্রেস লেভেল এখানে বলেছে স্ট্রেস লেভেল এখানে বলেছে স্ট্রেইন আর স্ট্রেস স্ট্রেস লেভেল একটা আছে স্ট্রেইন আর একটা আছে হচ্ছে স্ট্রেস ঠিক আছে এটা হচ্ছে এফ এফ ওয়াই চারশো পনেরো এমপি মানে চারশো পনেরোর জন্য সিমিলারলি ফাইভ হান্ড্রেডের জন্য সেম মানে এই গ্রাফ থেকেই ভ্যালুগুলো না হয়েছে আর কি উপরে পাঁচ নম্বর পেজে যে গ্রাফটা দেখলে ফ্রম দ্যাট গ্রাফ দিস ভ্যালুজ হ্যাভ বিন এক্সট্রাক্টেড ঠিক আছে টেবিল ফর্ম্যাটে আছে আচ্ছা ভালো কথা তাহলে স্ট্রেস লেভেল কী বলেছে এখানে দেখো পয়েন্ট এইট জিরো এফ ওয়াইডি পয়েন্ট এইট ফাইভ এফ ওয়াইডি পয়েন্ট নাইন জিরো এফ ওয়াইডি পয়েন্ট নাইন ফাইভ এফ ওয়াইডি জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ এফ আইডি এরকম করে ভ্যালু দেওয়া আছে ওয়ান এফ আইডি মানে ইল্ড মানে এফ মানে একদম ইল্ড হয়ে গেল ইল্ড কোথায় হয় এইখানে এসে ইল্ড হয়ে যায় তোমরা খুব ভালো করেই জানো এখন ইল্ডটাও যদি না জানো তাহলে কিন্তু আমার কিছু করার নেই তোমরা খুব ভালো করেই জানো অ্যাট দিস ভ্যালু দা মানে এইখানে ইল্ড হয়ে যায় মানে এর উপর আর ওঠে না ইল্ডিং ইল্ড হয়ে গেল তা এটা ওয়ান এফআইডি মানে ইল্ড হয়ে গেছে তাহলে তার করেসপন্ডিং স্ট্রেন এবং স্ট্রেস ভ্যালুগুলো লেখো এটা লিখছি তার কারণ আছে এখানে বোঝানোর ব্যাপার আছে হুম বরো এরকম একটা ভ্যালু আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর ফোর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সিক্স থ্রি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নাইন টু জিরো পয়েন্ট জিরো জিরো টু ফোর ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট জিরো আর স্ট্রেস ভ্যালু হচ্ছে টু এইট্টি এইট পয়েন্ট সেভেন তিনশো সিক্স পয়েন্ট সেভেন থ্রি টোয়েন্টি ফোর পয়েন্ট এইট তিনশো একান্ন পয়েন্ট এইট এ ভুলে গেল টু তিনশো হবে এটা টু আর তিনশো ষাট পয়েন্ট নাইন এই হচ্ছে ভ্যালু দেখো আমার ভ্যালু কাজ শেষ কোডের কাজ এবার এখানে দেখো এবার কী হবে পরীক্ষাতে ওই যে ফর্মুলাটা বলেছিলাম যে এক্স ইউ বাই এটা এরকম করে মানে ট্রায়াল অ্যান এরর দিয়ে তোমাকে করতে হবে কী করতে হবে না করতে হবে অঙ্ক বলে তুমি বুঝতে পারবে ধরো ইফসায়েলানের ভ্যালুটা তুমি জেনে গেলে কোনোভাবে এবার ইফসায়ালের ভ্যালু যদি এর মাঝখানে হয় তাহলে তোমাকে ইন্টারপোলেট করতে হবে মানে ইন্টারপোলেশন করে বার করতে হবে পরীক্ষার সময় ডাইরেক্ট তোমাকে হয়তো ইফসায়েলান এসসি এবং এফএসসির ভ্যালু দিয়ে দিল তাহলে অঙ্কটা সোজা হয়ে গেল আরে বাবা ইফসায়ালান এসসি আর এফএসসির ভ্যালু যদি দিয়ে দেয় তাহলে তো আর অঙ্কটার মধ্যে কোনো ব্যাপার নেই তাহলে সোজা হয়ে গেলো মানে অঙ্কটা কঠিন কেন ছিল আননোন ছিল বলে কিন্তু তুমি যখন এই ফর্মুলাটা লিখছো যে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ বাই এক্স ইউ ইজকাল টু এস সি ডিভাইডেড বাই এক্স ইউ মাইনাস ডিড্যাশ তুমি ডিড্যাশ জানো যদি তোমার ইফস্যালান এসসি ভ্যালুটা দিয়ে দেয় তাহলে তো এক্স বার করতে পারবে পরীক্ষার সময় দিয়ে দিতে পারে ধর ধরো এইটা হচ্ছে ভ্যালু ইফস্যাল এস এসসি তার করসপন্ডিং এফ এস সি এত এবার অঙ্ক করো দিস ইজ দ্য কেস দিয়ে দিলে সোজা হয়ে গেল তো এটা দিয়ে দিতে পারে এক নম্বর ঠিক আছে এইখানে আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে কি যদি কোনোভাবে স্ট্রেনটা তোমার এর থেকে কম আসে তোমার ধরো ইপসালেন এসি আসলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর টু এর থেকে কম এসছে ডু নো হোয়াট হোয়াট ডাজ দ্যাট মিন এর মানে হচ্ছে এই যে একটা স্ট্রেট স্ট্রেন কারবার একটা স্ট্রেট পোর্শন থাকে না তারপরে তো ব্যাকা শুরু করে তার মানেটা হচ্ছে এইটা তোমার এই স্ট্রেট লাইন পোর্শনে আছে ইফ স্ট্রেইন ইফসালান এসি ইজ লেস দেন জিরো পয়েন্ট এইট জিরো এফ ওয়াইডি এর থেকে যদি কম হয় দ্যাট মিন্স দ্যাট মিন্স ইট ইজ ইন স্ট্রেট লাইন পোর্শন তার মানে এটা স্ট্রেট লাইন কারবে স্ট্রেট লাইন পোর্শনে আছে এবার যদি স্ট্রেট লাইন পোর্শনে থাকে তাহলে কি তোমাকে এফএসসির ভ্যালু দিতে হবে দরকার নেই তো কি ইএস ইজউকাল টু এফএসি বাই ইফসালানসসি এফ এসসি ইজুকাল টু ইএস ইন টু এস সি ধরো ইফস্যাল এনএসির ভ্যালু তোমাকে দিয়ে দিল যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর টু দিয়ে তোমাকে এর করেসপন্ডিং এফএসসির ভ্যালু দিল না তুমি পরীক্ষার অঙ্ক মানে ছেড়ে চলে আসলে বললে যে না 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 তো এই ভ্যালুটা আমাকে ইফসালান এসসির ভ্যালুর কোরসপন্ডিং এফএসসির ভ্যালু দেয়নি আমি অঙ্কটা করতে পারবো না কিন্তু এটা কি আদৌ দেওয়ার দরকার ছিল ছিল না কেন তার কারণটা যখনই তোমার এর থেকে কম আছে মানে জিরো পয়েন্ট এইট জিরো এফ ওয়াইডির থেকে কম আছে তার মানে ওটা স্টেট লাইন পোর্শানে আছে ওটা স্ট্রেট লাইন পোর্শানে আছে তার মানেটা হলো তুমি ডাইরেক্টলি ইএস ইজুকাল টু এফএসসি বা ইফসার এনএসসি করে এফএসসির ভ্যালুটা বের করতে পারবে সো এফএসসির ভ্যালু বের করার জন্য তখন আর এই কোডের ভ্যালুর দরকার পড়বে না ইউ ইউ ডোন্ট নিড দিস ভ্যালু অফ দ্য কোড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এফএসসি তখন তাহলে কী করবে ডাইরেক্ট ইএস কত হয় টু ইন্টু টেন টু দি পর ফাইভ আর এটা হচ্ছে তোমার ইফসার এনএসির যা ভ্যালু হবে তাই বসিয়ে ইফসাল এনএসি ভ্যালু হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর টু এখান থেকে তুমি বার করতে পারো কী হবে তাহলে পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর টু ইন্টু টু ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ করলে এটা মোটামুটি টু এইট্টি ফোর আসছে আর কি টু এইট্টি ফোর এফপিএ হয়ে গেল তোমার স্টেস ভ্যালু তাহলে যদি এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে তার জন্য এর থেকে যদি কম হয় তাহলে আমার এই ভ্যালু এই কোডের ভ্যালুর দরকার নেই তাহলে এক হতে পারে যে এর থেকে কম দিয়ে দিলো আমার স্ট্রেট লাইন পোর্শন আছে ডাইরেক্ট গুণ করে আমি বের করে নিতে পারলাম এক হতে পারে এটা সেকেন্ড হতে পারে যে তোমাকে এই ভ্যালুটার থেকে বেশি দিয়ে দিল তাহলেও তোমার দরকার নেই এই ভ্যালু বেশি হতেই পারে না তার কারণটা এটা মানে স্ট্রেন বেশি হতে পারে মানে স্ট্রেন ধরো এখানে চলে এসছে তাহলে স্ট্রেস হচ্ছে ডাইরেক্ট ওয়ান এফ ওয়াইডি এর থেকে বেশিও যদি স্ট্রেন হয় তাহলেও স্ট্রেস ওয়ান ইন্টু এফ আইডি হবে স্ট্রেন আরও বেশি হোক যতই বেশি হোক মানে এর থেকে যতই স্ট্রেন বেশি হোক স্ট্রেন তো বেশি হতেই পারে ইল্ডিং অনেকটা বেশি স্ট্রেন ইজ হিউজ কিন্তু স্ট্রেস সবসময় এটাই থাকবে এর একটা মজাও আছে দেখো এটা তিনশো ষাট পয়েন্ট নাইন লেখা আছে এটা কোথেকে আসলো আমরা খুব ভালো করেই জানি যে এফ ওয়াই ইল্ড ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ করতে হয় তার মানে জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু এফ আই তাহলে এই এফ ওয়াইটা কত চারশো পনেরো এটা চারশো পনেরো বাই ওয়ান করে দেখো কত আসে ডু দিস চারশো পনেরো ডিভাইডেড বাই ওয়ান এটা করলে দেখো থ্রি বা থ্রি চলে আসে তার মানে ইল্ড যদি হয়ে গিয়ে থাকে তার মানে স্টেনটা এর থেকে বাইরে যখন চলে যাচ্ছে তারপরে যতই ভ্যালু হোক না কেন ওই জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু এফআই বা এফআই বাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ করে আমি বার করতে পারবো তাহলে এই দুটো ভ্যালু খালি তুমি মনে রাখবে বাকি ভেতরের গুলো তোমাকে যদি আসে তাহলে এইটা দিতে হবে এটা না দিলে করতে পারবে না পরীক্ষাতে এটা এসপি সিক্সটিন থেকে আসে এসপি সিক্সটিনে এফি ফোর ওয়ান ফাইভ আর পাঁচশোর জন্য দেওয়া আছে তার বেশিও দিতে পারে মানে ফাইভ ফিফটি বা সিক্স হান্ড্রেড দিতে পারে তাহলে এই ভ্যালুগুলো তার দিয়ে দেবে গ্রাফ কিন্তু ওই দুটোর জন্যই করা আছে এই হলো গল্প ঠিক আছে এবার দেখো নিউ তো একটাও করায়নি আশা করি তুমি এই কনসেপ্টটা বুঝতে পারলে ক্লাসটা দু তিনবার দেখলে তুমি বুঝতে পারবে এবার একটা নিউ করবে তখন দেখবে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এটা গেটে এসেছিলো যার জন্য কোনো রকম কিছু দরকার পড়বে না কীরকমভাবে কোয়েশ্চেনটা এসেছিলো দেখো প্রথমে বলেছে একটা কোশ্চেন দিয়েছে এম টোয়েন্টি ইন কোশ্চেন ইজ গিভেন একটা সেকশন দেওয়া আছে যার এম টোয়েন্টি আর এফ ই দুশো পঞ্চাশ দেওয়া আছে ঠিক আছে সেকশন ইজ গিভেন বিলো সেকশনটা দেওয়া আছে কোশ্চেনটা বলেছে ফাইন্ড ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস আর একটা বলেছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এমওআর এই দুটো বার করতে বলেছে আর কি কোশ্চেনটার সেকশানটা দেখিয়ে আমি আগে ড্র করি তারপরে বলছি কেন কোশ্চেনটা ইজি কোশ্চেনটার সেকশানটা হচ্ছে এরকম এই হচ্ছে তোমার সেকশান মিস ইজ দ্য সেকশান কী আছে এই তিনটা আছে এখানে এবং এখানে দুটো আছে এটা দেওয়া আছে থ্রি হান্ড্রেড এবং এটা দেওয়া আছে ফাইভ হান্ড্রেড না ফাইভ হান্ড্রেড ডিটা দেওয়া আছে স্মল ডি ফাইভ হান্ড্রেড স্মল ডি মানে হচ্ছে এই অবধি হবে এই অবধি ফাইভ হান্ড্রেড দেওয়া আছে এ এস সি দেওয়া আছে সিক্স টোয়েন্টি এইট মিলিমিটার স্কোয়ার এবং এ এস টি দেওয়া আছে টু টু জিরো জিরো মিলিমিটার স্কোয়ার আর এটা দেওয়া আছে পঞ্চাশ ডি ড্যাশ এইবার কী হলো সমস্যাটা এখানে তো ডবল ইউ এনফোর্স দেওয়া আছে এস সি দেওয়া আছে মানে তাহলে এটা তো করা যাবে না কিছু তো বলেনি ওই ইয়ে টেবিলটাও দেয়নি করা যাবে কারণ কি এইখানে বলা আছে অ্যাজুম কোশ্চেনটাতে লাস্টে দেওয়া ছিল অ্যাজুম কী অ্যাজুম করতে বলেছে যে বোথ টেনশন অ্যান্ড কম্প্রেশন স্টিল ইল্ড এটা অ্যাজুম করতে বলেছে যে দেখো টেনশান এবং কম্পিটিশান দুটো স্টিলি ইল্ড করে গেছে এবার যারা কনসেপ্টটা জানো না বা যারা স্ট্রেস স্ট্রেন ক্রাফটা জানো না এই যে এইভাবে যারা পর এটা স্ট্রেস এটা স্ট্রেন এরকম করে এই আসছে তারা তো প্রথমে বুঝতেই পারলে না ইল্ড মানে কি ইল্ড মানে হচ্ছে এই যে টেরা আপ পার্টটা আছে সেটা পার করে গেছে তার মানে ও ফুল স্ট্রেংথ রিচ করে গেছে ইল্ড মানে হচ্ছে ফুল স্ট্রেন্থ রিচ করে গেছে মানে এখন যাই হোক পয়েন্ট এইট সেভেন এফআই দিয়ে আমাকে অঙ্ক করতে হবে এখন যাই হোক এফএসসি এফ টি এফ ওয়াই এম এফ গে যাই থাকুক তোমাকে পয়েন্ট এইট সেভেন এফআই দিয়ে অঙ্ক করতে হবে কারণ কি ইল্ড করে গেছে ব্যাস অঙ্কটা সোজা হয়ে গেলো কীরকম হলো অঙ্কটা দেখো কেন সোজা হলো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তোমাকে প্রথম বলেছে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বার করতে খুব ভালো কথা ডেপথ অফ অ্যাক্সিস বার করার জন্য প্রথমে আমরা সি টি করে দেখি সি টি যার যার থ্রু দিয়ে আমরা এক্স ইউটা বার করতে পারি তাহলে কী হবে জিরো পয়েন্ট থ্রি সিক্স এফসি কে এক্স ইউ বি এটা হয়ে গেল ও এটা একটা প্লাস এফ এফএসি মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ এফসি কে ইন্টু এএসসি ইকুয়ালস টু জিরো পয়েন্ট এইট সেভেন এফ ওয়াই ইন্টু এএসটি দেখো এখানে সব দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি সিক্স এফসি কে হচ্ছে কুড়ি এক্স ইউ তুমি জানো না বের করতে হবে বি দাওয়া আছে তিনশো প্লাস এফএসসি কী হবে জিরো পয়েন্ট এইট সেভেন এফ ওয়াই কেন কারণ কি ইল্ড করে গেছে মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ ইন্টু কুড়ি কত এ সরি এটা হচ্ছে কুড়ি আচ্ছা এফআইটা এখানে লিখে রাখি এফ আইটা হচ্ছে দুশো পঞ্চাশ টু ফিফটি ইকুয়ালস টু জিরো ভ্যালু দেওয়া আছে ও সরি হ্যাঁ আর সরি এখানে এএসসিটাও হবে ইন্টু কত সিক্স টোয়েন্টি এইট মানে হচ্ছে জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট মানে হচ্ছে চারশো পনেরো চারশো পনেরো না দুশো দুশো পঞ্চাশ ইন্টু টি এখানে হচ্ছে টু টু জিরো জিরো তাহলে এই যে টোটাল ইকুয়েশানটা সেখান থেকে তুমি ইউ বের করতে পারবে ডেফিনেটলি বের করতে পারবে আমি লিখে দিচ্ছি এক্স ইউ আসবে একশো ষাট পয়েন্ট নাইন ওয়ান ওয়ান সিক্সটি পয়েন্ট নাইন ওয়ান অঙ্কটা দেখো কত সোজা করে দিল গেটে ক্যালকুলেটার দেওয়া থাকে ইউ ডোন্ট নিড দ্যাট কলাম টু ডু দিস কোশ্চেন বিকজ হেয়ার ইট ইজ সেইং দ্য বোথ দ্য টেনশন অ্যান্ড কম্প্রেশন স্টিল ইল্ড মানে ও জানতে চাইছে তো তুমি কনসেপ্টটা জানো কি না ইল্ডিং হওয়া মানে কি ইল্ডিং হওয়া মানে স্ট্রেন বেড়ে গেছে স্ট্রেন বেড়ে গেছে মানে ও ম্যাক্সিমাম ফোর্সে পৌঁছে গেছে এবার আমার পয়েন্ট এইট সেভেন এফআই ধরে করলেই হোক সে এফএসসি হোক আর এফএসটি হোক হলো এইবার আমাকে বলছে মোমেন্ট অফ রেজিস্টেন্স বার করতে ভেরি ইজি মোমেন্ট অফ রেজিস্টেন্স বার করার জন্য আমার কী লাগবে এক্সিউ জানা আমি কোনো অসুবিধা নেই মোমেন্ট অফ রেজিস্টেন্সের ফর্মুলা বসাবো জিরো পয়েন্ট থ্রি সিক্স এফসি কে এক্স ইউ বি d মাইনাস জিরো পয়েন্ট ফোর টু প্লাস এফএসসি মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ এফসি কে ইন্টু এএসসি ইন্টু ডি মাইনাস ডি দেখো এফসিকে কুড়ি এক্স ইউ জানি একশো ষাট পয়েন্ট ভ্যালুটা জানি তিনশো ডি মানে আমি জানি পাঁচশো মাইনাস জিরো পয়েন্ট আছে ওয়ান প্লাস হচ্ছে জিরো পয়েন্ট এফ মানে দুশো পঞ্চাশ মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ কুড়ি এএসসির ভ্যালু দেওয়া আছে সিক্স টোয়েন্টি এইট ডি মানে দেওয়া আছে পাঁচশো ওটা হচ্ছে পঞ্চাশ এখান থেকে তুমি মোমেন্ট অফ রিস্টেন্স বের করে পারবে দুশো কিলোনিউটন মিটার আর টেন টু দি পর সিক্সে আসবে কিলোনিউটন মিটার করলে চলে আসবে দিস ইজ সিম্পল অঙ্ক এইভাবে অঙ্কগুলো করতে হবে চলো আজকে এইটুকুই থাক অনেকটা পড়িয়েছি ভালো করে দু তিনবার দেখবে একবারে নাও বুঝতে পারো ঠিক আছে দু তিনবার দেখলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে এবার এই ধরনের কোশ্চেন যদি তোমার ক্লিয়ার থাকে কনসেপ্ট ডাবল ইউন ফোর সেকশান এরপরে যেমন পড়াবো টি সেকশান এল সেকশন তারপরে সি আর তার মানে তুমি বুঝতে পারবে যে আস্তে আস্তে সিভিল ইঞ্জিনিয়ারিংটা তুমি বোঝা শিখেছো ঠিক আছে কারণ কি সিভিল ইঞ্জিনিয়ারিং মানে ম্যাক্সিমাম জিনিসটাই আর সিসি আর স্টিল কম মানে বাকি যেগুলো আছে ওগুলো পড়লে হয়ে যাবে তোমার অত বোঝার ব্যাপারটা নেই এই জায়গাগুলোতে যতটা আছে আশা করি ডবল ইন ইনফোর তুমি বুঝতে পারলে এটা ক্লাস ওয়ান হলো নেক্সট আমি সেকেন্ড ক্লাস করাবো যেখানে ওই ট্রায়াল আর রটা কীভাবে করতে হয় সেটা দেখাবো আর একটা অঙ্ক আছে এখানে ট্রায়াল আর লাগে না তো এই দুটো কোশ্চেন আমি করাবো তারপরে ডবল ইনফোর সেকশন শেষ হবে তুমি মজা পাবে এবার দেখবে যে কোনো ডাবল ইনফোর সেকশন তুমি করতে পারবে ঠিক আছে চলো এইটুকুই থাক আশা করি তুমি বারবার দেখবে ক্লাসটা দেখলে কিন্তু বুঝতে পারবে ওকে চলো টাটা